আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। তো এই হচ্ছে মিষ্টির দোকান, আর এই হচ্ছে কারখানার ভিতরে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিষ্টি তৈরি করছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ঝামেলা নেই, কোনো ময়লা নেই, কোনো নোংরা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আমি অনেকগুলো মিষ্টি কিনতে এসেছি, তো প্রায় 37 কেজির মতো মিষ্টি, তো একদমই পরিষ্কার। তো এটা হচ্ছে কালো জাম, লালমন, যেটা ভাসতেছে সেটা হচ্ছে লালমন মিষ্টি। আর এই তো দুধ জাল দিতেছে, প্রায় 2 মণের ওপরে এখানে দুধ আছে, এটা লালমন। তো এখানে অনেক রকমের মিষ্টি আছে, এই যে আমাদের গরম মিষ্টি দিচ্ছে, আর হচ্ছে এটা হচ্ছে ছানা, ওরা ছানা তৈরি করতেছে, তো খুবই ভালো। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে প্যাড়া সন্দেশটা। তো আমি মিষ্টি খেতে চাইছিলাম না, তো ওরা আমাকে বলে একটা মিষ্টি খেয়েই দেখেন, আর প্যাড়া সন্দেশটা খেয়ে দেখেন, আবার খেতে ইচ্ছে করবে আপনার। তো যাই হোক, আমিও ওদের কথা মতো একটা প্যাড়া সন্দেশ খেয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে। যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করবেন প্যাড়া সন্দেশ, তো এত মজা, মানে মুখে লেগে থাকবে এত মজা। তো আমি আমি বলে এসেছি, আমি সাথে করে নিয়েও এসেছি প্রায় 500 না 600 টাকা কেজি সম্ভবত, আমার সঠিক মনে নেই। তো আসলে অনেক মজা ছিল, আপনারা সবাই ট্রাই করবেন। শেষে আমি এই যে খাচ্ছি প্যাড়া সন্দেশ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।